নমস্কার বন্ধুরা অর্ন ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানি বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো আর পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি কমপ্লিট করে দেখাবো তো কী সেই টপিক তো বন্ধুরা এরকম আমরা অনেকেই আছি যারা কি বাবার দাদার বা দিদির বা কোনো রিলেটিভের ফোর হুইলার হোক টু হুইলার হোক নিয়ে কিন্তু চালাচ্ছে হ্যাঁ আমি মেনে নিচ্ছি তার ড্রাইভিং লাইসেন্স আছে সে ভালো ড্রাইভার ঠিক আছে কিন্তু তার নিজের নামে কোনো গাড়ি নেই সে কোনো রিলেটিভের হোক কোনো বন্ধুর গাড়ি হোক সে কিন্তু নিয়ে চালাচ্ছে তো বিষয়টা কি চালানোটা কিন্তু কোনো ইললিগ্যাল কোনো বিষয় নয় যদি তার ড্রাইভিং লাইসেন্স থাকে তো ঠিক আছে এইবার বিষয় হচ্ছে যে যদি রাস্তাঘাটে পুলিশ চেকিংয়ে পুলিশ ধরে যদি জিজ্ঞাসা করে যে আপনি যে এই ওনারের গাড়ি নিয়ে চালাচ্ছেন ওনারের কোনো পারমিশন লেটার কি আপনার কাছে আছে তো সেইখানে যদি আপনি সেটা শো করতে না পারেন বা দেখাতে না পারেন সেখানে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে মোটা অঙ্কের জরিমানা কিন্তু করতে পারে ইভেন সেখান থেকে কিন্তু জেলও হতে পারে এইবার বিষয় হচ্ছে যে পারমিশন লেটার আপনি কিভাবে বানাবেন এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট পারমিশন লেটার কিভাবে বানাবেন তো আজ থেকে বেশ কিছু মাস আগে গেলে কিন্তু পারমিশন লেটার লিখিতভাবে কিন্তু তৈরি করতে হতো সেখানে লোকাল থানার সাইন থাকতো সেখানে কোর্টের অ্যাফিডেভিট থাকতো দিয়ে কিন্তু পারমিশন লেটার সেখান থেকে বের করাতে হতো সেটা সেটা কিন্তু মানে খুব ঝামেলার একটা বিষয় ছিল তো এখন বর্তমানে এখন কিন্তু অলরেডি রাজ্য সরকার একটা পোর্টাল তৈরি করে দিয়েছে সেই পোর্টাল থেকে আপনি পারমিশন লেটার ইনস্ট্যান্ট ডাউনলোড করে বের করতে পারবেন তো সেটাই আমি আজকে দেখাবো যে আপনি পোর্টাল থেকে কিভাবে একটা পারমিশন লেটার বের করতে পারেন বা অথরাইজেশন লেটার বের করতে পারবেন তো ভিডিওটাকে আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি মাঝখান থেকে স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিও বুঝতে পারবেন না চলুন ডাইরেক্ট ভিডিওতেই যাওয়া যায় তো ফ্রেন্ডস এখন চলে আসলাম এখানে যে পোর্টাল সেই পোর্টালে পোর্টালের নাম হচ্ছে অনুমোদন ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন তো এই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই পোর্টালে ঢুকতে পারবেন ডাইরেক্ট এবারে দেখতে পাচ্ছেন পোর্টালের মধ্যে হোম পেজে সেরকম কিছু নেই এখানে রয়েছে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার নিচে একটা হেল্পলাইন নাম্বার তো হেল্পলাইন নাম্বার আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ডাউনলোডসের মধ্যে সেরকম কিছু নেই এখানে একটা নোটিফিকেশান আছে তো নোটিফিকেশানটা এখানে ডাউনলোড আপনি করতে পারবেন এই যে তো এটা হচ্ছে সেই নোটিফিকেশানটা যেখানে এই পাবলিকেশানটা যেটা করা হয়েছিলো এটা হচ্ছে দেওয়া হয়েছিল সতেরো চার দু হাজার তেইশে ঠিক আছে তো এটা হচ্ছে সরকারি যে নোটিশ সেটা ঠিক আছে তো এটা আমাদের সেরকম দরকার নেই তো চলে আসবো ডাইরেক্ট অনুমোদনের যে পোর্টাল সেখানে তো এখান থেকে ক্লিক করবো জেনারেট ড্রাইভার অথরাইজেশান লেটার এখানে ক্লিক করলাম তো ক্লিক করলে পরে একদম প্রথম অবস্থায় আপনার ইন জেনারেলি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট থাকবে না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে চাইছে আধার নাম্বার তো আধার নাম্বার আপনি এখানে কার আধার নাম্বার দেবেন যার গাড়ি মানে যার নামে ভেহিকেল আছে তার আধার নাম্বারটা এখানে বসাতে হবে ঠিক আছে তো যার নামে ভেহিকেল আমি তার আধার নাম্বার এখানে বসাচ্ছি এখানে কি করতে হবে গেট ওটিপি অপশনে ক্লিক করলাম তো ওটিপি আধারের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারই ওটিপি যাবে তার মানে যার গাড়ি তার ফোন নাম্বার আসবে তো দেখুন এখানে ওটিপি বসানোর জন্য জায়গা দিয়ে দিয়ে দিয়েছে তো এখানে বসিয়ে যে এটা বসাবো ভেরিফাই ক্লিক তো ভেরিফাই ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড হবে সাইড কিন্তু টাইম লাগছে তো দেখুন এখানে বলছে যে রেজিস্টার করতে তো এইবার এখানে চাইছে যে ফোন নাম্বার কার ফোন নাম্বার দেবেন এবার সেটা হচ্ছে কোশ্চেন এখানে তারই ফোন নাম্বার দেবেন যে অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে চালাতে চাইছে মানে যার অথরাইজেশন দরকার ঠিক আছে ধরুন আমি হচ্ছে এ ব্যক্তি আমার নামে গাড়ি আর বি ব্যক্তি চাইছে যে এ ব্যক্তির গাড়িটা নিয়ে চালাবে তো এখানে বি ব্যক্তির ফোন নাম্বারটা দেবেন ঠিক আছে তো এখানে একটা ফোন নাম্বার আমি বসাচ্ছি যে গাড়িটা নিয়ে ইউজ করবে তার ফোন নাম্বারটা এখানে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলাম দেওয়ার পরে এইবার এখানে আবার কিন্তু কী চাইছে যে রেজিস্টার আধার নাম্বার বলে চলে আসলো মানে আবার আগের পেস্টে চলে আসলো তো এইখানে আপনার আর দরকার নেই মানে আধার নাম্বার দেওয়ার আর দরকার নেই যেহেতু অলরেডি আপনি মানে আধার নাম্বার দিয়ে একবার ঢুকে গেছেন তো এখানে লগ ইন অপশানে এবার ক্লিক করবো এইবার এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা আরেকবার এখানে পুট করবো দিলাম দিয়ে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করলাম দেখুন এইবার এখানে বলছে যে ওটিপি বসা এবার কোন ফোনের ওটিপি যে ফোনের নাম্বারটা আমি এখানে দিলাম সেই ফোনে ওটিপি যাবে তো চলে এসছে সেই নাম্বারে ওটিপি তো সেই নাম্বারে ওটিপি আমি এখান থেকে বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলাম ক্লিক করলে পরে এখানে দেখুন পুরো ড্যাশবোর্ড সামনে খুলেছে এবার ড্যাশবোর্ডে এখানে সব কিছুই জিরো ভেহিকেল জিরো তারপর অথরাইজেশন লেটার জেনারেটেড জিরো এখানে কারণ এখানে কিছুই করা হয়নি তো এবার কি করতে হবে এখানে দেখুন জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এইবার এখানে আধার নাম্বার দিতে বলছে তো এখানে আগে এইখানে ক্লিক করতে হবে নিচের যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টে ক্লিক করলে পরেই খুলবে তো এখানে যার আধার কার্ডের নাম্বার মানে যে অ্যাকচুয়ালি গানের মেন ওনার তার আধার কার্ড আবার বসাতে হবে আমি আগের একবার বসেছি আবারও এখানে আমি ফের আবার তার আধার নাম্বারটাই এখানে আমি বসাবো বসে গেট ওটিপি অপশানে ক্লিক করলাম তো সেই নাম্বারে আবার একটা ওটিপি যাবে নতুন ওটিপি সেটা এখানে বসাতে হবে তো দেখুন ওটিপির জন্য বলছে ওটিপি বসাতে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলাম তো দেখুন যখনই আধারটা ঠিকমতো অথেন্টিকেট হয়ে যাবে উইথ ওটিপি যে ওনার তার নাম অ্যাড্রেস তার ডেট অফ বার্থ সমস্ত কিছু ইভেন্ট তার ছবি সমস্ত কিছুই কিন্তু এখানে চলে আসবে তো আমি এটাকে স্ক্রল করে একটু নিচে যাবো এইখানে দেখুন লেখা আছে অথরাইজেশান টাইপ তো এখানে দুটো অপশান আছে তো আমরা এখানে কি করবো ফার্স্ট অপশানটা নেব এখানে কি লেখা আছে আই এম হ্যাভ বিন অথরাইজড টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য ভেহিকেল ওনার তো এখানে জুরিসডিকশন লেখা আছে তো জুডিশ দেখুন এখানে অনেকে বলে যে এটা আরটিও কোন আরটিও কিন্তু আরটিও নয় এখানে পুলিশকার এখানে লেখা আছে ভালো করে যদি আপনারা দেখেন হাওড়া পুলিশ কমিশনারেট বিধাননগর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ এভাবে এরকম করে লেখা আছে ঠিক আছে এগুলো কিন্তু আরটিও নয় কারণ আর যদি হয় তাহলে এখানে লিস্ট আরো লম্বা হবে তো এইখান থেকে এই ব্যক্তির যে আর কি পুলিশ ডিস্ট্রিক্ট যেটা আছে সেটাই এখান থেকে বসাতে হবে আমি বসিয়ে দিলাম যে জুইস ডিসারে পড়ে সেটা আমি বসিয়ে দিলাম এরপরে দেখুন এখানে লেখা আছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার তো ভেহিকেলের যে নাম্বার সেটা আমি এখান থেকে পুট করছি তো দেখতে পাচ্ছেন এখানে তো ভেহিকেল নাম্বারটা এখানে বসালে পারি বা প্লেট নাম্বারটা বসালে পারি এখানে গেট আর সি ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরে এখানে দেখুন ইঞ্জিন নাম্বার আর চ্যাসিস নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে প্লাস ভেহিকেলের যে অ্যাকচুয়াল ওনার মানে আর সিতে ওনারের যে নাম লেখা আছে সেটাও কিন্তু এখানে তারা পরিষ্কার মেনশন করে দিয়েছে এইবার নিচে বসাতে হবে কি ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এইবার এইবার এখানে কার ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেবেন যে ব্যক্তি এই ওনারের গাড়িটা নিয়ে চালাবে তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অনেকে ভুল করে এখানে ওনারের নাম্বার দিয়ে দেবেন ড্রাইভিং লাইসেন্স তা কিন্তু না ওনার এই ব্যক্তি আর এইখানে ড্রাইভিং লাইসেন্সটা তার হবে যে গাড়িটা নিয়ে চালাবে তার কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবেই আর সেই ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি কোনোভাবে ড্রাইভিং লাইসেন্স কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে সেটা দিলে কাজ হবে না ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দেবো তো এখানে নাম্বারটা বসানো হলো এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করব তো প্রসিড অপশানে ক্লিক করলে পরে আরও কিছু অপশান এখান থেকে ওপেন হবে ঠিক আছে তো এখানে কি ড্রাইভারের নেম ড্রাইভারের অ্যাড্রেস ড্রাইভারের ডেট অফ বার্থ আর হচ্ছে ড্রাইভারের একটা পাসপোর্ট সাইজ ছবি তো এগুলো আমি বসিয়ে নিয়ে বসিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে যে ড্রাইভার তার নাম তার ডেট অফ বার্থ তার অ্যাড্রেস তার পাসপোর্ট সাইজ ছবি এখান থেকে বসিয়ে দিয়েছি এখানে ডিক্লারেশনে ক্লিক করবো করার পরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব এখান থেকে কিন্তু পুরো ডিটেলস কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছি এখান থেকে পুরো ডিটেলস আবার চলে আসলো যে ওনার তার সমস্ত ডিটেলস গাড়ির ডিটেলস নাম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সমস্ত কিছু দেওয়ার পরে এইখান থেকে দেখা যাচ্ছে ড্রাইভার যে যে আর কি গাড়িটাকে নিয়ে ইউজ করবে তার নাম তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার তার ডেট অফ বার্থ তার ছবি এইবার এইখানে কিন্তু ফ্রি অফ কস্ট হবে না এখানে আপনাকে একশো টাকা এখানে পে করতে হবে তো পে রুপিস একশো এখানে আমি ক্লিক করবো তো এটা কি বলছে এটা আমাদের যে পেমেন্ট গেট আছে সেখানে কিন্তু রিডাইরেক্ট করছে এবার এখান থেকে মেক পেমেন্ট ইউজিং এস পে পেমেন্ট গেটওয়ে ক্লিক করলাম ওকে করলাম তো বন্ধুরা এখানে একটা ভালো জিনিস যেটা হচ্ছে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সমস্ত কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন ইভেন ইউপিআই যে অ্যাপগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে ইউপিআই যে সিস্টেম আছে সেগুলো দিয়ে পেমেন্ট করব তো এখান থেকে দেখুন ইউপিআই কিউআর কোড তো কিউআর কোড ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট পে নাও বলে অপশান আছে তো এখান থেকে পে নাও অপশানে ক্লিক করলাম তো এখানে কিউআর কোড দিয়েছে জাস্ট কিউআর কোডটাকে আমি স্ক্যান করব করলে পরেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে এখানে তো বন্ধুরা আমি অলরেডি পেমেন্ট ইনিশিয়েট করে দিয়েছি দেখুন পেমেন্ট হয়ে গেল জিপেয়ের থ্রু দিয়ে আমি পেমেন্টটা করলাম তো এখানে অলরেডি দেখাচ্ছে কোথায় কি পেমেন্ট হলো আমার অলরেডি অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে গেছে ঠিক আছে তো এখানে দেখাচ্ছে এখনো কিন্তু এখানে কাউন্ট ডাউন হচ্ছে দেখুন এখানে কি বলছে যে সাকসেস ইউর পেমেন্টটি সাকসেসফুল বলে দেখাচ্ছে ঠিক আছে তো স্ক্রিনশট না হয়েছে এখানে রিটার্ন টু ওয়েবসাইট করলাম তো বন্ধুরা অলরেডি কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু আপনার ড্যাশবোর্ড আগে ছিল ফাঁকা এখন কিন্তু এখানে ভেহিকেলসের এর আন্ডারে এরকম দেখাবে তো যে ব্যক্তির ভেহিকেল তার নাম্বার এখানে দেখা তবে তারপরে যে ড্রাইভার তার পুরো ডিটেলস দেখাবে পেমেন্ট হচ্ছে সাকসেসফুল ইউডিআইএন এখানে দেখুন লিখছে যে ডাউনলোড অথরাইজেশান তো এখানে একটা ক্লিক করলাম সাকসেসফুলি আপডেটেড ওকে করলাম তো এখানে কিন্তু সাইট লোড হচ্ছে তো ওপরে একটা ফ্ল্যাশ মেসেজ এখানে যাচ্ছে তো এখানে দেখুন একটা স্ক্যান কিউআর কোড এখানে দেওয়া আছে তো এখান থেকে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন অথরাইজেশান লেটার এই দেখতে হয় বা দিকে থাকবে ড্রাইভারের ছবি আর ডান দিকে থাকবে হচ্ছে ওনারের ছবি আর নিচে থাকবে একটা কিউআর কোড আর ওপরে পরিষ্কারভাবে লেখা থাকবে তো বিষয়ে মানে মজার বিষয় এটাই যে ওপরে কিন্তু যে ওনার তার পুরো ডিটেলস তার নাম তার বাবার নাম তার অ্যাড্রেস তার গাড়ির নাম্বার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে আর নিচে হচ্ছে যে ড্রাইভার যে গাড়িটা চালাবে তার নিজের নাম তার ঠিকানা তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার ঠিক আছে তো এইখানে একটা জিনিস আপনারা খুব ভালো মতো আমি আপনাদেরকে ফলো করতে বলবো সেটা কি লেখা আছে এখানে দিস লেটার অফ অথরাইজেশন আন্ডার দ্য সেকশন ওয়ান নাইনটি সেভেন ইজ মোট ইন মোটর ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন এইটি এইট ইজ ভ্যালিড ফ্রম মার্চ কুড়ি থেকে মার্চ কুড়ি চব্বিশ মানে আমি যেদিন অ্যাপ্লাই করি সেটা হচ্ছে মার্চের কুড়ি তারিখ সেখান থেকে মার্চ কুড়ি পঁচিশ মানে একদম বেশি ফান্ড হচ্ছে এটা এক বছরের জন্য আপনার ভ্যালিডিটি আছে এটার এই অথরাইজেশন লেটারের এক বছরই কিন্তু মেয়াদ তো এরপরে কিন্তু এই অথরাইজেশান লেটার যদি নিয়ে গিয়ে আপনি কাউকে দেখান এক বছর পরে কিন্তু এটা পুরোপুরি ইনভ্যালিড তখন আবার আপনাকে কিন্তু একশো টাকা দিয়ে সেটা আবেদন করতে হবে যদি তার মানে ফিজ একশো টাকাই থাকে যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেই বাড়তি টাকাতেই করতে হবে তো বন্ধুরা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এই অথরাইজেশন লেটার এই পোর্টালের থেকে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে ইনস্ট্যান্ট হাতে পেয়ে যাবেন তো সেটা নিয়ে আমি দেখানোর পুরোটাই চেষ্টা করেছি কোনো স্টেপই আমি এখানে বাদ দিইনি তো এরপরও যদি কারোর কোনো বিষয়ে কিছু ডাউট থেকে থাকে তা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এইটা যে কোনো গাড়ির ক্ষেত্রে স্কুটি হতে পারে ফোর হুইলার ফোর হুইলার হতে পারে কোনো গুডস ভেহিক্যাল হতে পারে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবেল কোনো স্পেসিফিক কোনো গাড়ি নেই যে তার জন্যই হবে বা অন্য কোনো গাড়ির জন্য হবে না এরকম কিন্তু না ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট হতে পারে আর চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাসক্রাই করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন